নমস্কার, সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় আমি এখন সুস্থ। গত 27 তারিখ আমি আমার পিছনে মানে ব্যথা, পা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ব্যথা নিয়ে আমি এই DPIRC হসপিটালে ভর্তি হয়েছি। তখন আমার ব্যথা করতো, পায়ের গোড়ালিতে হাঁটতে গেলে রক একটা রক টান লাগতো, মনে হয় মানে হাঁটতে পারতাম না ঠিক মতো, ঘুমাইতে গেলে ব্যথা করতো, বসলে মানে যত নরম জায়গায় বসতে যেতাম ব্যথা করতো। এখন আমি আমার এখন আর ওই ব্যথাগুলো নেই, আমি ব্যথা থেকে মুক্তি পেয়েছি এবং আমি শারীরিকভাবে সুস্থ। এখন আমার অবস্থা অনেকই উন্নতি, মানে যতটুকু আমি আশা করছি তার চাইতে অনেক ভালো। আমার মার্চ মাস থেকে ব্যথা, ব্যথার পরে আমি 2টা ডাক্তার দেখাইছি, মানে ডাক্তার দেখানোর পর আমার শারীরিক উন্নতি তো হয়ই নাই, বরঞ্চ আমার মানে ওষুধগুলোতে রিয়েকশন করছে। তারপরে স্যারের কথা মনে পড়লো, স্যারকে আমি আগে থেকেই আমি জানতাম, আমার হাজব্যান্ডকে চিকিৎসা করানোর জন্য আনছি, সেখান থেকেই স্যার আমার পরিচিত। তারপরে স্যারের কথা মনে পড়ার পর আমি স্যারের কাছে আসলাম, আমার MRI করে দেখা গেল আমার হাড়ের হাড় ক্ষয় গেছে এবং একটা নার্ভ চাপ খেয়ে আছে। তারপরে স্যার বললেন অতি সত্ত্বর ভর্তি হওয়ার জন্য। ভর্তি হওয়ার পর আমি থেরাপিস্টের কাছ থেকে এবং অন্যান্য DPRC পরিবারের থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি, মানে তা বলার মতো না, আমি আশাই করি নাই। এত সুন্দর তাদের আচার আচরণ এবং তাদের ভালোবাসা, এতে আমার মানে রোগ রোগে রোগ মুক্তি পাইছে এবং মনের দিক দিয়েও আমি অনেক শান্তি পাইছি, মানে তা আমি বলে বোঝাতে পারবো না। চিকিৎসা বলতে সবাই তৎপর, থেরাপিস্টও 3 বারই আমাতে আমাকে দিছে, থেরাপি যে কার্যক্রমগুলো শেষ করছে অনেক সুন্দর, এবং নার্স যারা আছে ওরাও প্রতিবার ওষুধ হাতে ধরিয়ে খাওয়ানোর চেষ্টা করছে বা দেখাই দিছে যে কোনটার পর কোনটা আমার ওদের ওষুধ খাইতে হয়, কয় বেলা ওষুধ খেতে হয়, মানে সব কিছু ওরা বুঝাই দিয়েছে। আমাদের অন্যান্য কোনো সমস্যাই আমাদের হয়নি, আমরা নিজেরা থাকছি আত্মীয় স্বজন ছাড়া এসে, মানে আমাদের ওই ধরনের কোনো আমরা বুঝি নাই যে আত্মীয় স্বজন আমাদের কাছে নাই, প্রিয়জন কাছে নাই, এটা আমাদের বুঝতেই পারি নাই আমরা। শফিউল প্রধান স্যার একটা আনন্দদায়ক এবং খুব মধুর মানুষ। হ্যাঁ, আজও আমার সাথে কথা বলছেন, উনি 10 মিনিটের ঊর্ধ্বে, উনি মানে একদম একজন এক পরিবারের লোক, ডাক্তার না শুধু, সে একদম পরিবারের লোক, আপনজন, কাছের মানুষের মতো সে কথা বলে। তার ভিতরে আচরণে কোনো সময় ফুটে ওঠে না তিনি একজন ডাক্তার শুধু, তার মানে মধুর ব্যবহার, আমি মুগ্ধ। আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে বিধায় আমি চাচ্ছি আমার পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তাকে খুঁজে এনে স্যারের কাছে ঢোকানোর, যেই জায়গা থেকে সে চিকিৎসা পাওয়া যাক। আজ সকালবেলা আমার পরিচিত এক দাদা ফোন করছে, উনি আসছিল আমাকে দেখার জন্য। প্রথমে এসে মানে হসপিটালের পরিবেশটা তার খুব পছন্দ হয়েছে এবং আমার কাছ থেকে শুনে সে বলছে আমার 3 জন রুগী আছে, আপনি আসেন সুস্থ হয়ে, আপনার সাথে যোগাযোগ করে আমি হাসপাতালে দিয়ে দেবো তাদের চিকিৎসা হওয়ার জন্য। আর যেন স্যারের কাছে এইভাবে আমার আসতে না হয়, আসবো আমি স্যারের সাথে দেখা করার জন্য। আমি আজীবন যেন যতদিন জীবিত থাকি সুস্থ থাকি, সুন্দর থাকি, আর ইসে DPRC পরিবার আমার জন্য আশীর্বাদ করে যেন আমিও সবার সুস্থতা কামনা করি। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।